হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে দুপুর থেকে বাংলাদেশের এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হলাম। তো আমি আসলে এতটা এক্সাইটেড ছিলাম যে ওই সময় লাইভ করব, যে আপনাদের সাথে শেয়ার করব, সেটাও আসলে ভুলে গেছি। হঠাৎ করেই দেশের যে শাসক ছিল আমাদের শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তো ওনার পতন হয়েছে। তো তারপরের দেশে সাধারণ মানুষ এভাবে রাস্তায় নেমে এসেছে, যে সে দেশ ছেড়ে যখন চলে গেছে ঠিক তার পরপরই আমরা, এটা আমার জামালপুরের এরিয়া, আমি ভিডিও করতেছি। তো এখান থেকেই দেখতেই পাচ্ছেন, এই তো মানুষজন আস্তে আস্তে জড়ো হওয়া শুরু হয়েছে। এটা আসলে যখন আমি প্রথম দিকে কেবলমাত্র ঘোষণাটা এসেছে, তখনও সেনাপ্রধান ভাষণ দেয়নি, তার আগে আগে মানুষজন এই তো রাস্তায় দেখতেই পাচ্ছি মানুষজন নেমে এসেছে রাস্তায়। তো আমিও ভিডিও করতেছি বাসার ঠিক সামনে। আর আসলে এই কয়দিন আমি বাসার থেকে বেরই হয়নি, কারণ আমিও ঢাকা থেকে চলে আসছি। সরকারে যে পরিমাণ ধরপাকড় শুরু করেছিল, এসব ভয় পেয়ে মূলত চলে আসছিলাম ঢাকা থেকে। তারপর বাসা থেকেও আর বের হওয়া হয়নি, কারণ বিভিন্ন সমস্যা, তারপরে হচ্ছে বের হলেই পুলিশ ধরে নিয়ে যায়, এরকম অনেক তথ্য শোনা যাচ্ছিল। আর আওয়ামী লীগেরও অনেক মিছিল, গতকালও মিছিল গেছে প্রচুর। তো এইসব আসলে দেখার পর বাসা থেকে আর বের হওয়ার কোনো রকম মানে সাহসই পাইনি এই কয়দিন। তো আজকে যখন দেখলাম মানুষজন রাস্তায় নেমে এসেছে, তখনও ইচ্ছা হলো যে না, চলে আসি বাইরে। আজকের এই মানুষের, সাধারণ জনগণের যে বিজয়, সেটা দেখার একটা সাক্ষী হয়ে থাকলাম আমি। তো এই তো এই জন্য ভিডিও করতেছি। আসলে অনেকগুলো ভিডিওগুলো অনেক ল্যান্দি হয়ে গেছে, আমি ভিডিওগুলো কাটসাট করে আজকে ব্লগটা বানাবো। তো এখানে জামালপুর সদরে আসলে যে এই বিজয় উল্লাসের সময় মানুষজন যে স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে, একেই হয়তো বা গণতন্ত্র বলে। 1971 সালে গণতন্ত্র, 1971 সালে যুদ্ধ দেখিনি, এরশাদ সরকারের পতন দেখিনি, কিন্তু শুনেছি যে মানুষ যখন একবারে নেমে আসে তখন এরকমই হয়। আর আজকে দেখলাম আমি নিজের চোখে, এটা সাক্ষী হলাম। আমি আসলে কোনো দল করি না, আমি একজন সাধারণ জনগণ। 2018 সাল থেকে আমি কোনো রকম ভোট দিতে পারিনি, আমি ভোটাধিকার প্রাপ্ত হওয়ার পর থেকে আমি কোনো রকম ভোট দিতে পারিনি। তো আজকে ওপেনলি আমি ভিডিওতে কথাগুলো বলতেছি। আমি ঢাকা থেকে আসার সময় আমার কাছে ঢাকার যে ভিডিওগুলো ছিল সবগুলো আমি ডিলিট করে দিয়েছি আমার মোবাইল থেকে, কারণ এই ভয়ে ছিলাম যে ঢাকা থেকে বের হলে হয়তো রাস্তায় যদি চেক করে তাহলে হয়তো ধরে নিয়ে যাবে পুলিশ। এই জন্য হেলিকপ্টারে যে ভিডিওটা করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আজ পর্যন্ত। তো ভিডিওগুলো আর গুগল ড্রাইভে রেখে দিয়েছি, তো সময় মতো অবশ্যই শেয়ার করে দেবো ভিডিওগুলো। তো ভয় পেয়েছি এইসব বিষয়গুলো। এখন যাচ্ছি পাঁচ রাস্তার মোড়ে, এটা আমাদের জামালপুরের একটা বড় মোড় বলতে পারেন। তো সেই দিকে যাচ্ছি, মূলত মানুষজন যেহেতু জড়ো হয়েছে সেই দিকটায় দেখার জন্য আমিও যাচ্ছি পাঁচ রাস্তার মোড়ের দিকে। আর দেশের পরিস্থিতি আসলে গত জুলাই থেকেই অনেকটা ঘোলাটে হচ্ছিল, গোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকারের যে গণহত্যা এই দেশে চালিয়েছে, তো সেসব বিষয়গুলো আপনারা সবাই অবগত আছেন। তো এইসব বিষয়ের পর আসলে দেশের মানুষ, সাধারণ মানুষ আর চুপ থাকেনি। তো শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, ভারত থেকেও নাকি তাকে পরবর্তীতে আর দেশে রাখবে না, হয়তো লন্ডনে পাঠিয়ে দিবেন। লন্ডন থেকেও শুনলাম যে লন্ডন থেকে হয়তো উনি থাকতে পারবেন না, পরবর্তীতে হয়তো কানাডায় সেটেল হবেন, হয়তো বা এরকম হইতে পারে। তো তিনি তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। তো ভিডিওটা তো দেখতেই পাচ্ছেন, আমরা পাঁচ রাস্তার মোড়ের দিকে যাচ্ছি। আমি ভয়েস কভার একটু পরেই দিচ্ছি রাতের বেলা, আসলে সারাদিন এতটা এক্সাইটেড ছিলাম যে কখন ভিডিও বানাবো কী করবো কিছু বুঝতে পারতেছিলাম না। তো এইসব কিছুই আসলে সব কিছুর মধ্যেই আসলে সময়টা চলে যাচ্ছিলো, মানুষের উল্লাস এসব দেখার মধ্যে। আসলে কোনো দল করি না আমি, আসলে কোনো দলকে সেভাবে অন্ধভাবে সাপোর্ট করি না, কিন্তু আমার যে মৌলিক অধিকারটা সেটা এখানে খর্ব হয়েছে, যার জন্যই আমি আজকে কথা বলতেছি। আমি আসলে কথা বলার সুযোগটা পেয়েছি এই মুহূর্তে, এর আগে আমার সুযোগটা ছিল না। তো
আমি কয়দিন কোনো রকম ভিডিও বানাতে পারিনি, কারণ সামান্য একটু ভিডিও এদিক ওদিক হলেই শুনতেছিলাম যে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, ডিজিটাল আইনে মামলা হয়ে যাবে, এটা ওটা অনেক কিছুই। তো সব কিছু মিলিয়ে আসলে সেরকম ভিডিও বানানির কোনো সাহসই পাইনি এই কয়দিন মূলত, আর এই জন্যই। তারপরে এখন যখন ভিডিওটা বানাচ্ছি তখন শুনলাম যে ধানমন্ডির 32 নম্বর বাড়িও নাকি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে কিছু কিছু স্থাপনা আসলে নষ্ট করা আমি মনে করি না উচিত, কারণ হচ্ছে মানুষের ক্ষোভ আছে, ক্ষোভ থেকেই হয়তো আগুন দিয়েছে, কিন্তু একটা ধানমন্ডির 32 নম্বর বাড়ি, একটা সংগ্রহশালা, তাছাড়া একটা স্মৃতি, তো এখানে আসলে আগুন দেওয়াটা আমি মনে করি না ঠিক। তো যাদের ক্ষোভ আছে তারা সেই ক্ষোভ থেকে আগুনটা দিয়েছে, গণভবনে লুটপাট চালিয়েছে, গণভবনে যা ছিল সব নিয়ে গেছে। তো এখানে এই বিষয়ে আমার কিছু বলার নাই, যারা নিচ্ছে আমার তো সাহস হবে না, আমার সামনে একটি দোকান ভাঙচুর করলো, আমি তো সেই দোকান থেকে কোনো কিছু নিতে পারিনি, আমার সাহস হয়নি। তো যাদের এরকম সাহস আছে তারা এরকমটা পারে, সাহস যাদের আছে লুটপাটের জিনিস নিয়ে তারা ঘরে রাখতে পারে, তো যাদের সাহস আছে তারা রাখতে পারে, সমস্যা নেই। তবে বলা যায় এগুলো জনগণেরই সম্পত্তি, জনগণের টাকার কেনা, জনগণ যা চাবে তাই হবে, এই জন্য আমার আর বাড়তি করে কিছু বলার নেই। জনগণ যা ভালো মনে করবে তারাই সেই জিনিসটা করবে। এই তো পাঁচ রাস্তার মনে চলে আসছি, আর এই তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ উল্লাস মানুষ করতেছে, আর এই উল্লাসটা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা হাতে, মানুষজন জাতীয় পতাকা হাতে যে উল্লাসটা করতেছে সেই উল্লাসটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে আজকে, যে তাদের গণতন্ত্র খর্ব হয়েছে, সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই মানুষ আজকে রাস্তায় নেমেছিল, আর আজকে এই বিজয়টা এসেছে। মানুষ আসলে একনায়কতন্ত্র পছন্দ করে না, বাংলাদেশের মানুষ 71 সালও মানে নাই, এরশাদ সরকারের পতনও হয়েছে এই স্বৈরশাসকের জন্য, আর এখন দেখতে পাচ্ছেন 2024-এ যে পতনটা হলো সেটা। এই তো পাঁচ রাস্তার মোড়ে এই সাধারণ মানুষ যে এতগুলো জড়ো হয়েছেন, সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের উল্লাসটা আমি আমার ক্যামেরায় ধারণ করতে পেরেছি। তো দেখতেছি যে এখানে আসলে রাজনৈতিক ব্যক্তিরাও অনেকে আছেন, যারা এতদিন ধরে মানে নিষ্পেষিত হয়েছেন তারাও চলে এসেছেন, আর তাদের সাথে আছে সাধারণ মানুষজন। আর সাধারণ মানুষজন যে আনন্দটা, সাধারণ মানুষজন যে আনন্দটা, সেই আনন্দটা আজকে আসলে ভাষায় প্রকাশ করছেন তারা এখানে আসে। আর এতদিন ধরে আসলে মানুষের ভোটাধিকার ছিল না দেশে, কোনো রকম কথা বললেই মানুষকে গুম, খুন, হত্যা করা হতো, এসব অনেক বিষয় ছিল মূলত, যার কারণে আসলে মানুষ কোনো রকম বাক স্বাধীনতা ছিল না বলা যায় মানুষের। তো তারপরে আজকে এই বিজয়টা সারা বাংলাদেশের মানুষ উদযাপন করতেছে, যে সে রিজাইন করেছে, দেশের শাসক রিজাইন করেছে। আসলে গণতন্ত্র নামে গণতন্ত্র দেশে চলতেছিল, কোনো রকম অরিজিনাল কোনো গণতন্ত্র ছিল না বাংলাদেশে, এটা মূলত অটোক্রেট, যাকে স্বৈরশাসক বলা হচ্ছে, স্বৈরশাসনতন্ত্রই চলছিল 2009 থেকে। তো আমি 2018 সালে ভোটাধিকার প্রাপ্ত হই, কিন্তু তারপরেও ভোট দিতে পারিনি, এরপরে যে নির্বাচনগুলো হয়েছে কোথাও ভোট দিতে পারিনি, এটা আগে বলেছি আপনাদের ভিডিওতে। আর গলাটাও অনেকটা ভেঙে আসছে, কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজেছি আজকে আসার সময়, তো গলাটা অনেকটা ধরে আসছে। আর এইখানে দেখতেই পাচ্ছেন কতগুলো মানুষ জড়ো হয়েছে জামালপুরের 5 রাস্তা মোড়ে। Yeah.
তো এখন সবাই আসলে একজোট হয়ে মির্জা আজম যে চত্বর আছে সেই দিকে যাচ্ছে, এখন মির্জা আজম চত্বরের দিকে সাধারণ মানুষজন তো একত্রিত হয়ে পাঁচ রাস্তা মোড় থেকে সবাই মির্জা আজম চত্বরের দিকে যাচ্ছে। আর এই তো এখানে আরও একটা মানে দলে দলে মানুষজন আসা যাওয়া করছে, মূলত দলে দলে বিভিন্ন জায়গা থেকে মানুষ একত্রিত হচ্ছে পাঁচ রাস্তা মোড়ে। এখানে বিভিন্ন দলের লোকজনও আছে, সাধারণ মানুষজনও আছে, সবাই একসাথে একত্রিত হয়ে গেছে। যারা এতদিন কথা বলতে পারেনি, কোনো বিষয়ে মতামত দিতে পারেনি, তারাই মূলত একত্রিত হয়েছে। তো আমি আজকে এমন একটা জিনিসের সাক্ষী হলাম, বাংলাদেশে যে গণ অভ্যুত্থান এমন একটা জিনিস সেটা দেখার আমার চোখকে সার্থক করলাম। কোনো দল করি না, কিন্তু জনগণের যে চাহিদা সেটা যখন জনগণ মনে করে যে তার এই চাহিদাটা দরকার, তখন তারা সেই চাহিদা পূরণের জন্য যা কিছু করার সব কিছুই করতে রাজি আছে। আর এখানে এটা হচ্ছে জামালপুরের একজন নেতা ফারুক চৌধুরী আহমেদ, ওনার বাসা, ওনার কার্যালয় এটা। তো এখানেও হামলা করা হয়েছে, এখানে আগুন দেওয়া হয়েছে। দেখুন, আওয়ামী লীগের যারা যারা নেতারা আছেন তাদের বাড়ি ঘরগুলোতে হামলা চলতেছে। মূলত মানুষের ক্ষোভ ছিল এতদিন ধরে তাদের উপর, তো সেই ক্ষোভ থেকে মূলত এই হামলাগুলো হইতেছে। আর ভিডিও করার সময় অনেকেই বলতেছিল আপনি ভিডিও করেন না, মানে ইশারা দিচ্ছিল ভিডিও না করার জন্য। মূলত আসলে এই ভিডিওতে মানে যারা ভিডিও হামলাগুলো করতেছে তারা এখনও ভয় পাইতেছে যে পরবর্তীতে যদি আবার তাদের নিয়ে যদি কোনো রকম ঝামেলা করে এই ভিডিওগুলো নিয়ে, যার কারণে মূলত তারা আর ভিডিও করতে নিষেধ করতেছিল সবাইকে। এই বাসাটা হচ্ছে মির্জা আজম, মির্জা আজমের বাসায় ইনি মন্ত্রী ছিলেন গত বছর। আর এখন তার বাসাটা দেখতে পাচ্ছেন, একদম আগুনে জ্বালিয়ে দিয়েছে পুরোপুরি। মানুষের যা ক্ষোভ ছিল তার প্রতি, সেই ক্ষোভ থেকেই মূলত এই আগুনটা দিয়েছে। পুরো বাসা আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, আর তার আগে পুরো বাসাটা লুটপাট করে নিয়েছে তারা মানুষজন। তো একটা কিছুও বাকি নেই, এসি থেকে শুরু করে ভেতরে দরজা জানলা পর্যন্ত ভেঙে নিয়ে এসে বসছে। আর এই তো সাধারণ ছাত্রছাত্রীরা উল্লাস করতেছে, এগুলো সবাই সাধারণ ছাত্রছাত্রী, এগুলো কোনো নেতা বা ব্যক্তিবর্গ নাই, তারা সাধারণ ছাত্রছাত্রী। আর আজকে সকালেও বুঝতে পারিনি যে দুপুরের পর আজকে এরকম ঘটনার সাক্ষী হব আমি। তো ভিডিওগুলো ছিল, ইচ্ছা হলো যে এগুলো দিয়ে একটা ব্লগের মতোই বানাই, আজকে দিনটা শেয়ার করি আপনাদের সাথে। টাইম ভিডিওগুলো ইউটিউবে ছেড়ে দিয়ে রাখি, আর এই জন্য মূলত এই ভিডিওটা বানালাম। আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।